चलो सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। सलाम। স্যার হ্যাঁ বলো স্যার ক্লাসের যে স্ক্রিন শট গুলো আপনি নেন না স্যার, ওইটা স্যার আপনারা নিয়েন না স্যার। স্যার আমরা ওইটা নিয়ে স্যার ক্লাস টিচারের কাছে দিয়ে দিচ্ছি স্যার, আপনাদের আর নেওয়ার দরকার নেই স্যার, আমরা নিচ্ছি স্যার। না, কলেজের আমাদের কলেজের নির্দেশ আছে তো, এজন্য আমাদের নিতে হবে। কলেজ থেকে আমাদের একটা নির্দেশ আছে যে ক্লাসের শুরুর দিকে একটা, মাঝামাঝির দিকে একটা এবং শেষের দিকে একটা স্ক্রিনশট নিতে হয়। বুঝতে পেরেছ? তোমরা যেটা নাও সেটা তো একটা নির্দিষ্ট সময়ে নাও, তোমরা কি এরকম ভাবে নাও যে শুরুতে একটা? জি স্যার, শুরুতে একটা, মাঝে একটা, শেষে একটা। এভাবে দেওয়ার নিয়ম আছে, আর টিচারদেরই দিতে হবে, বুঝছো? যদিও তোমরা নাও, তোমরা তোমাদেরটা নিবা আর টিচার টিচার একটা দিবে, এ হচ্ছে ব্যাপার। তো তোমাদের আমি এখন একটা নিলাম,
স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ বয়েস? স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? জি স্যার। কি দেখতে পাচ্ছ? স্যার একটা সৃজনশীল প্রশ্ন আসছে, সুমন 2019 সালের 1 জুলাই নগদ নগদ 2,50,000 আর 45,000 টাকার পণ্য, স্যার এগুলো আসছে, এগুলো নিয়ে এসছে এবং তার ঋণ উদ্বৃত্ত আছে, ঋণ উদ্বৃত্তের টাকা আছে 4,000। তার মানে সে নগদ যে নিয়ে আসলো 2,50,000, এখানে যেটা বলা হচ্ছে এইমাত্র সে ঋণ করেনি, এখানে যেটা বলা হচ্ছে যে তার ঋণ উদ্বৃত্ত আছে, এইভাবে সে ব্যবসা শুরু করলো, মানে লোকজন তার কাছে 4,000 টাকা পাবে, 4,000 টাকা পাবে, এই অবস্থায় উনি ব্যবসা শুরু করলেন। টাকা পাবেন অবস্থায় উনি ব্যবসা শুরু করলেন, তাহলে এখানে ওনার কত নিয়ে আসা বোঝাচ্ছে? এখানে কত নিয়ে আসা বোঝাচ্ছে ওনার, বলো। নগদ টাকা নিয়ে আসা বোঝাচ্ছে, পণ্য নিয়ে আসা বোঝাচ্ছে এবং মানুষ তার কাছে টাকা পায়, মানে ঋণ, ঋণের টাকা মানুষ তার কাছে পায়, তাহলে তার নিয়ে আসা বোঝাচ্ছে 2,50,000, পণ্য 45,000 টাকার, অন্যদিকে মানুষ তার কাছে আয় হচ্ছে 4,000 টাকা। তাহলে কত নিয়ে আসা বোঝাচ্ছে? 2,50,000 নিয়ে আসলো, পণ্য নিয়ে আসলো 4,500 টাকা, অন্যদিকে মানুষ পাবে তার কাছে 4,000 টাকা, মানুষ তার কাছে 4,000 টাকা পাবে। তুমি নিয়ে আসলা 100 টাকা আর মানুষ পাবে তোমার কাছে 20 টাকা, তাহলে তুমি প্রকৃতপক্ষে কত নিয়ে আসলা? যেকোনো একজন উত্তর করো। 80 টাকা। 80 টাকা, ঠিক একইভাবে এখানেও মূলধনের পরিমাণ নির্ণয় হবে। নগদ নিয়ে এসছে 2,50,000, 2,50,000, পণ্য নিয়ে আসলো এবং মানুষ পাবে তার কাছে 4,000। তাহলে একটু আগে যে ঋণের টাকা মাইনাস করলা, এখানেও ঋণের টাকা মাইনাস করলে তার মূলধন বের হবে। সঞ্চয়পত্র ক্রয় এটা এক ধরনের বিনিয়োগ, সঞ্চয়পত্র ক্রয় করলে তোমার বিনিয়োগের মতো, মানে সম্পদের মতো, বিনিয়োগ নামে একটা সম্পদ বাড়বে আর নগদ কমে যাবে কত? ৩৪,০০০ 34,000। বিনিয়োগ নামে একটা সম্পদ বাড়বে আর নগদ কমে যাবে হচ্ছে ৩৪,০০০ টাকা। 34,000 টাকা, তারপরে যেটা
বুঝাচ্ছে উনি আসবাবপত্র ক্রয় করেন 6500 টাকার আর বাউন খরচ পরিশোধ করলেন 2200 টাকার। এখানে তুমি একটা সম্পত্তি যদি কিনো তাহলে তার সাথে সংশ্লিষ্ট খরচ দিয়ে তোমার ওই সম্পত্তির মূল্যই বৃদ্ধি পাবে। তাহলে এখানে টোটাল আসবাবপত্র বাড়বে 6500 যোগ 2200 করলে হবে 8700 টাকা। 8700 টাকা তোমার আসবাবপত্র নামে একটা সম্পদ বেড়ে যাবে, আর টোটাল নগদ কমে যাবে, নগদ কমে যাবে 8700 টাকা। আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো 1000, অবচয়ের জন্য ব্যয় নিশ্চয় যে কোনো জিনিসেরই একটা ক্ষয় আছে। তোমার সেট তুমি মোবাইল যেটা কিনছিলা 2 মাস আগে, এটার অবস্থা কি এখনো একই রকম নাকি আস্তে আস্তে পুরাতন হচ্ছে? আস্তে আস্তে পুরাতন হচ্ছে না? জি স্যার। আস্তে আস্তে পুরাতন হওয়ার কারণে তোমার প্রতিনিয়ত পুরাতন হচ্ছে মানে ক্ষয় হচ্ছে, এটাকে বলে অবচয়। এটা অবচয় একদিকে ব্যয় হবে, অন্যদিকে আসবাবপত্র বা সম্পদের পরিমাণ কমে যাবে। তাহলে প্রভাবগুলো লেখার সময় এইভাবে দেখতে হবে। ভাড়ে ক্রয় করছে 3400 টাকার, মানে একদিকে ক্রয়ের জন্য ব্যয় হবে, অন্যদিকে মানুষ টাকা পাবে। কত মানুষ কত টাকা পাবে? যত টাকার ক্রয় করছে ওই টাকাটা মানুষ তার কাছে পাবে। এটাই ধারে ক্রয়। পরিবহন ব্যয় পরিশোধ এটা এক ধরনের খরচ, আর নগদ কমে যাবে, খরচ হলো আর নগদ কমে গেল 2000 টাকা। আলমারি বিক্রয়, আলমারি বিক্রি করলে নগদ বেড়ে যাবে একদিকে, অন্যদিকে কি কমে যাবে? সম্পদ কমে যাবে। সম্পদ কমে যাবে, ওই সম্পদের নাম হচ্ছে আসবাবপত্র। আসবাবপত্র কমে যাবে আর নগদ বেড়ে যাবে। তারপর চেকে বিক্রি করছে 5600 টাকার, চেকে বিক্রি করলে চেক কি মানুষ বাসায় রেখে দেয় নাকি ব্যাংকে জমা দেয়? ব্যাংকে জমা দেয়। চেকে বিক্রি করলে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে আর বিক্রয়ের জন্য আয় হবে, বিক্রয়ের জন্য আয় হবে আর ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে। নগদে বিক্রয় 2300 আছে, এ লেনদেন দিয়ে তোমার নগদ বেড়ে যাচ্ছে আর বিক্রয়ের জন্য আয় হবে। ধারে বিক্রয় আছে 16700, ধারে বিক্রয় 16700 দিয়ে বিক্রয়ের জন্য আয় হবে একদিকে, অন্যদিকে ধারে বিক্রয় দিয়ে তোমার দেনাদার পাওনাদার হিসাব বাড়বে না স্যার? না, ধারে বিক্রি করলে যাদের কাছ থেকে টাকা পাওয়া যায় তাদেরকে বলে দেনাদার। দেনাদার বেড়ে যাবে আর বিক্রয়ের জন্য আয় হবে 16700। তুমি যাদের কাছ থেকে টাকা পাবে তাদেরকে বলে হচ্ছে দেনাদার। ধারে বিক্রি করলে তুমি কিছু লোকের কাছ থেকে টাকা পাবে, এটা হচ্ছে তোমার দেনাদার।
জেনাদারের আরেক নাম হচ্ছে প্রাপ্য। বকেয়া বেতন 2000 আছে, একটা ব্যয় একদিকে, অন্যদিকে বকেয়া থাকার কারণে ব্যয় বেড়ে যাবে 2000 টাকার। বকেয়া আছে 2000, এই জন্য একদিকে ব্যয়, অন্যদিকে তোমার ব্যয় বেড়ে যাবে 2000 টাকা। এখন স্যার, হ্যাঁ বলো। আমরা সাধারণত পরীক্ষার খাতায় লম্বালম্বি ভাবে লিখি, তাই না? আমরা যদি এই হিসাব সমীকরণে প্রভাবটা আড়াআড়ি ভাবে লিখি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আর ঘরগুলো পেন্সিল দিয়ে আঁকতে হবে না? হ্যাঁ, যত ধরনের ঘর আছে সব পেন্সিল দিয়ে আঁকতে হবে। আর ভিতরের লেখা কলম দিয়ে না? ভিতরের লেখা কালো কলম দিয়ে খেয়াল রাখবা। ভিতরের লেখা লিখতে হবে কালো কলম দিয়ে। এখন বলছে যে 1 তারিখে তোমার ব্যয় কত, 1 তারিখে ব্যয়ের পরিমাণ বের করতে হবে। এক তারিখে যে নগদ নিয়ে এসছে এটা ব্যয় না, অন্য যত টাকা নিয়ে এসছে এটাই হচ্ছে ব্যয়। ব্যয় বা খরচ, অন্য যেটা নিয়ে এসছে এটাকে বলবে ব্যয়। তাহলে 1 তারিখে ব্যয়ের মধ্যে কত দিবা? 45,000 টাকা। যত টাকার অন্য নিয়ে এসছে এটাই 1 তারিখে। দেখো একের কয়ের উত্তর আছে, ব্যয়ের পরিমাণ হচ্ছে 45,000 টাকা, এটাই হচ্ছে ব্যয়। আর এখানে মূলধন হবে, যেটা আমি শুরুতেই যে উদাহরণ দিলাম, মোট যত নিয়ে আসলো সেখান থেকে ঋণের টাকা মাইনাস করতে হবে। মোট যত নিয়ে এসছে সেখান থেকে ঋণের টাকা মাইনাস করে দেখালেই তোমার মূলধনের পরিমাণ 2,91,000 চলে আসবে। তাহলে এখানে এতটুকু আলোচনা থেকে কোনো কোশ্চেন আছে কারো? বয়েজ, আছে কারো? আপনি বলো। আছে কারো? ব্যয়ের পরে 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 ভাই জিজ্ঞেস করছে যে হিসাব সমীকরণে প্রভাব লিখো, মানে লেনদেন দিয়ে হিসাব সমীকরণ মনে আছে তো তোমাদের? হিসাব সমীকরণ মনে আছে? এ সমান এল প্লাস ই, প্রভাব বলতে হবে যে এ এল আর ই এর মধ্যে কি কি প্রভাব পড়বে এটাই বলতে হবে। এ এল আর ই এর মধ্যে কি কি প্রভাব পড়বে এটাই বলতে হবে। এখানে 1 তারিখের লেনদেনে যখন প্রভাব জিজ্ঞেস করবে তখন এইভাবে লিখতে পারবা, দুইটা লেনদেনের ঘর
একটা লেনদেনের ঘর, একটা হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব, এভাবে ঘর টানতে পারবা। তারপর এখানে নগদ মোট 2,50,000 বেড়ে যাচ্ছে 1 তারিখের লেনদেন দিয়ে, এই জন্য বলতেছো এ বৃদ্ধি পাচ্ছে 2,50,000। এখানে ঋণের পরিমাণ হচ্ছে একটা দায়, ঋণের পরিমাণ দায় হওয়ার কারণে এল বৃদ্ধি পাচ্ছে 4,000, এল এর পরিমাণ বৃদ্ধি পাবে 4,000 টাকা। ঋণের পরিমাণ যেহেতু দায়, এই জন্য এল বৃদ্ধি পাবে 4,000। আর এখানে আমরা দেখলাম যে টোটাল মূলধন হচ্ছে ক নম্বরে 2,91,000। মূলধন ইয়ের যে ইকুয়েশন, এখানে মূলধনের মান বসালে কি হবে? মূলধনের যে ইকুয়েশন, এখানে ইয়ের মান বসালে কি হবে? ইয়ের সূত্র ছিল ই সমান সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি। এটা থাকার কারণে যখন সি এর মান বসাবা তখন কি হবে? মূলধনের পরিমাণ, মূলধনের পরিমাণ বেড়ে যাবে, এই জন্য বলা হচ্ছে ই বৃদ্ধি পাবে 2,91,000। এখানে আরো একটা প্রভাব হচ্ছে পণ্য যেটা নিয়ে আসা হয়েছে এটা এক ধরনের ব্যয়, ব্যয় দিয়ে ওই বা ই কি হয়? এর যে ইকুয়েশন, ব্যয় দিয়ে ওই বা ই কি হবে? বলো, ব্যয় দিয়ে ওই বা ই কি হবে? ইকুয়েশনের মধ্যে আছে না ই সমান সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি। এক্স মানে হচ্ছে ব্যয়, এক্স মানে হচ্ছে ব্যয়, মাইনাস এক্স থাকার কারণে যখন ব্যয়ের মান বসাবে তখন এর পরিমাণ কি হবে? এর পরিমাণ স্যার, এর পরিমাণ কমে যাবে, কমে যাবে, এই জন্য ওই বাই হ্রাস পাবে বলা হয়েছে 45,000। সঞ্চয়পত্র ক্রয় দিয়ে কি হবে? সঞ্চয়পত্র ক্রয় দিয়ে একটা সম্পদ বেড়ে যায়, তাই না? জি স্যার, বিনিয়োগ সম্পদটা বৃদ্ধি পাবে। আর নগদ নামে একটা নগদান হিসাব কমে যাবে, তার হ্রাস পাবে, এই জন্য বলা হচ্ছে এ হ্রাস পাবে। তারপরে যেটা আলোচনা করলাম, আসবাবপত্র ক্রয় 4,500 এবং বহন খরচ পরিশোধ 2,200, এই দুইটা দিয়ে কি হবে আমার? আসবাবপত্র হিসাব বৃদ্ধি পাবে আর নগদান হিসাব হ্রাস পাবে। নগদান হিসাব হ্রাস পাবে, আসবাবপত্র বৃদ্ধি পাবে আর নগদ হ্রাস পাবে। এখানে খেয়াল রাখতে হবে যে বহন খরচ দিয়ে সম্পদের পরিমাণে বেড়ে যায়। বহন খরচ যখন দিবা এটা দিয়ে, স্যার বহন খরচ এক ধরনের ব্যয় না? না, তুমি একটা সম্পত্তি কিনলা ঢাকার চট্টগ্রাম থেকে 10,000 টাকার, নিয়ে আসতে তোমার 2,000 টাকা খরচ হলো, তাহলে ঢাকায় তোমার কাছে এটার মূল্য কত হবে? স্যার ঢাকায় ছিল 10,000, এখন 12,000। 12,000 হয়ে যাবে, তাই না? কোনো সম্পত্তি যখন ক্রয় করা হবে তখন ওই সম্পত্তি দিয়ে তোমার সম্পত্তি ক্রয়ের সময় যদি কোনো খরচ হয় ওটা দিয়ে তোমার সম্পত্তির পরিমাণ বেড়ে যাবে। এরপরে এরপরে আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো, এটা ব্যয়, ব্যয় হওয়ার কারণে
বলা হবে যে ই হ্রাস পাবে, অন্যদিকে আসবাবপত্রের অবচয় ধরলে আসবাবপত্র নামে যে সম্পদ আছে ওই সম্পদের পরিমাণ বেড়ে যাবে। সম্পদের পরিমাণ কমে যাবে, আসবাবপত্র অবচয় দিয়ে সম্পদ কমে যাবে, আসবাবপত্র নামে যে সম্পদ আছে সেটা কমে যাবে, এই জন্য বলা হবে এ হ্রাস পাবে। ধারে ক্রয় 3,400 আর পরিবহন ব্যয় 2,000, এই দুইটা দিয়ে কত 5,400 টাকা ব্যয় হওয়ার কারণে ই হ্রাস পাবে মোট 5,400। এখানে ধারে ক্রয়ের কারণে লোকজন টাকা পাবে, লোকজন হচ্ছে পাওনাদার, পাওনাদার টাকা পাবে, পাওনাদার এলের মধ্যে পড়ে, পাওনাদার আর প্রদেয় আবার একই কথা, এলের মধ্যে পড়বে, এল বৃদ্ধি পাবে 3,400, আর পরিবহন ব্যয় দিয়ে নগদ কমে যাবে 2,000। নগদ যেহেতু কমে যাবে এই জন্য বলা হচ্ছে এর হ্রাস পাবে 2,000। আলমারি বিক্রি করছে, এখানে নগদ বেড়ে যাচ্ছে মোট কত টাকা? 4,500 টাকা। আলমারি মানে আসবাবপত্র, এখানে আসবাবপত্রের মূল্য কমে যাবে, স্যার নগদ কমে যাবে আর আর আলমারি আসবাবপত্র হিসাব বৃদ্ধি পাবে, নগদ বেড়ে যাবে, নগদ বেড়ে যাবে আর আসবাবপত্র কমে যাবে যাবে, যা দুইটাই কিনা সম্পদের মধ্যে পড়ে, এই জন্য কি বলা হচ্ছে এ বৃদ্ধি পাবে আবার এ হ্রাস পাবে। পরে এইসব লেনদেন থেকে আগের স্লাইডটা একটু আনেন, স্ক্রিনশট নিব। হয়েছে স্যার। এরপরে গ নম্বরে বলছে মালিকানা সত্ত্ব নির্ণয় করো। মালিকানা সত্ত্ব নির্ণয় মানে মালিকানা সত্ত্ব নির্ণয়ের আলাদা সূত্র আছে, ওই সূত্র অনুযায়ী মালিকানা সত্ত্ব নির্ণয় করতে হবে। মালিকানা সত্ত্বের ইকুয়েশনটা একজন বলো দেখি, এখানে একজন সি প্লাস আর মাইনাস এক্স মাইনাস ডি। এটাই হচ্ছে মালিকানা সত্ত্বের ইকুয়েশন, মালিকানা সত্ত্ব আর সত্ত্বাধিকার আবার একই কথা, তাই না? জি স্যার। মালিকানা সত্ত্ব আর সত্ত্বাধিকার আবার একই কথা। এখানে প্রথম তারিখে আমরা যেটা পেলাম মূলধন 2,91,000, তাহলে মূলধনের মান বসালে যেহেতু সি প্লাসে আছে সি এর মান বসালে মালিকানা সত্ত্ব বেড়ে যাবে, এই জন্য লিখলাম 2,91,000। আবার ওই 1 তারিখের লেনদেনে 45,000 টাকার যে পণ্য নিয়ে আসা হয়েছে এটাই হচ্ছে একদমে ব্যয়, এই জন্য এই পণ্যের পরিমাণ আবার ব্যয় হওয়ার কারণে ব্যয়ের মান বসালে মালিকানা সত্ত্ব বা সত্ত্বাধিকার কি হবে কমে যাবে, দিয়ে কমে যাওয়ার কারণে 45,000 মাইনাস করা, মাইনাস করার পর দাঁড়াচ্ছে 2,46,000। এরপরে ছিল আসবাবপত্রের অবচয়, অবচয় ব্যয় মাইনাস এক্স থাকার কারণে অবচয়ের মান বসালে কি হবে, মাইনাস এক্স থাকার কারণে অবচয়ের মান বসালে 1,000 বিয়োগ হবে, 1,000 বিয়োগ হবে, দিয়ে হয়ে গেল 2,45,000। ধারে ক্রয় 3,400 আছে, এটাও ব্যয়, পরিবহন খরচ 2,000 টাকা,
টোটাল 5400 টাকা এটা হচ্ছে ব্যয়। এই ব্যয়ের মান বসানোর কারণে মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার কি হবে? ব্যয়ের মান বসানোর কারণে মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার কি হবে? কমে যাবে। মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার কমে যাবে, তাই না? জি স্যার। এভাবে চিন্তা করার একটা, আবার চেকে বিক্রয় আছে এবং নগদে বিক্রয়, এটা হচ্ছে আয়। আয়ের কারণে প্লাস আর থাকার কারণে যখন আর এর মান বসাবে তখন কি হবে? আর এর মান বসালে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে মালিকানা সত্ত্ব আর স্বত্বাধিকার। আবার একই কথা, এটাও খেয়াল রাখতে হবে। তাহলে টোটাল এখানে বেড়ে যাচ্ছে 7900, তাহলে 2,39,607 7900 যোগ করে হচ্ছে 2,47,500। 47,500। এরপরে আছে আবার ধারে বিক্রয়। ধারে বিক্রয় হচ্ছে এক ধরনের আয়। আয়ের কারণে কি বলবা? আয় মানে প্লাস আর এর মান যখন বসাবা তখন মালিকানা তখন বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে স্যার, বৃদ্ধি পাবে। এই জন্য 7900 আবার কোথায় হচ্ছে? প্লাসে প্লাসে হচ্ছে, এটা কি 7900 হয়ে যাচ্ছে প্লাসে? ধারে বিক্রয় তাহলে এটা আয়ের হওয়ার কারণে 16700 প্লাসে হচ্ছে। বেতন এটা হচ্ছে ব্যয়। ব্যয়ের কারণে ব্যয়ের মান বসালে কি হবে? অত্যাধিকের হ্রাস পাবে, হ্রাস পাবে। এই জন্য বিয়োগ হবে। বিয়োগ হওয়ার ফলে মোট আসলো 2,62,200 টাকা। এটাই হচ্ছে মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার, এই টাকাটা চলে আসলো। এখন তোমাদের কোশ্চেন বলা শুরু করো, যে কোথায় কি বুঝতে অসুবিধা আছে আর কি কি প্রশ্ন আছে। মালিকানার সত্ত্বের মধ্যে সূত্র হচ্ছে সি প্লাস আর মাইনাস জি এক্স মাইনাস ডি। তাহলে প্রথম জুলাই মাসের 1 তারিখ যে যেটা ওইটা 45,000 টাকার পণ্য যোগ হবে কেন? এটা তো ব্যয় হয়েছে 45,000 টাকার পণ্য কেনার ফলে। পণ্য যোগ হয়নি তো, পণ্য দেখো 45,000 মাইনাস হয়েছে। প্রথমে একবারে প্রথমে 2,91,000 টাকা হয়েছে না? হ্যাঁ, ওখানে ওখানে তুমি টোটালি যা যা নিয়ে আসবা তা হবে মূলধন। মূলধন নির্ণয়ের সময় যোগ হচ্ছে, কিন্তু পরে আবার ঠিকই ব্যয় ব্যয় হিসাবে মাইনাস হচ্ছে 45,000। তুমি 1,00,000 টাকার যন্ত্র নিয়ে আসলা আর পণ্য নিয়ে আসলা 20,000 টাকা, তাহলে টোটাল কত টাকা নিয়ে আসলা? 1,20,000 টাকা। টোটাল 1,20,000 নিয়ে আসলা না? জি স্যার। টোটাল 1,20,000 নিয়ে আসার কারণে ওটা মূলধনে যাচ্ছে, অন্যদিকে ওটা আবার ব্যয়। ব্যয় হওয়ার কারণে কোথায় লিখতেছ? বাদ বাদ আবার 45,000 মাইনাস করতেছ। আর কোথায় কার কি প্রশ্ন আছে বলো। বয়স আর 4,000 টাকা তো ঋণ নিয়ে মূলধন আসলো, তাহলে স্যার 4,000 টাকা তো প্রারম্ভিক মূলধন, কিন্তু স্যার যখন ধারে মাল ক্রয় 33,400 টাকা, স্যার ওটা বাদ হলো কেন? এটা তো এক ধরনের ঋণ, এটা তো আসতেছে। এখানে ঋণ মানে এক ধরনের ঋণ ঠিক আছে, কিন্তু মাল ক্রয় এক ধরনের খরচ। এটা ঋণ মানে টাকা দিতে হবে, আর ওই ঋণ মানে তুমি টাকা একবার নিয়েছো মানুষের কাছ থেকে, এই জন্য দিতে হবে। দুইটার পার্থক্য আছে, দুইটাই দিতে হবে। ঋণের ব্যাপার হচ্ছে তুমি টাকা নিয়েছো কারো কাছ থেকে, এখন আবার তোমার ফেরত দিতে হবে। আর
মাল ক্রয়ের ক্ষেত্রে কারো কাছ থেকে টাকা নাওনি, ধারে কেনার কারণে তাকে টাকা দিতে হবে। এই জন্য দুইটার পার্থক্য আছে। ক্রয় সেটা নগদেই করুক আর ধারেই করুক, খেয়াল রাখবা যে সবসময় এটা এটা হবে অলওয়েজ ব্যয় হবে। আর কোথায় কি কার প্রশ্ন আছে বলো, থাকলে আর কোথাও কারো কোনো কোশ্চেন আছে? তোমরা প্রিপারেশন নিতে থাকো, তোমাদের সিলেবাস বই পেয়েছো? তোমরা বয়েজ সিলেবাস বই পেয়েছো? অনুযায়ী সামনে পরীক্ষা হবে তোমাদের। স্যার অর্ধবার্ষিক হবে? সবই হবে তোমাদের সিলেবাসের মধ্যে। দেখবা যত যে চ্যাপ্টার পর্যন্ত উল্লেখ আছে, ফার্স্ট সিটিতে হয়েছিল ওখানে সিলেবাস কম ছিল, তাই না? আরে অর্ধবার্ষিকের ওখানে তো লেখা ফার্স্ট সিটি, সেকেন্ড সিটি, থার্ড সিটি। তাহলে স্যার এখন যেটা হবে সেটা সেকেন্ড সিটি না? হ্যাঁ সেকেন্ড সিটি। আমাদের কি রমজানে ক্লাস হবে? এটা তোমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে। ডিসিশন এখনো ফাইনাল হয়নি, তোমাদের এটা গ্রুপে জানিয়ে দেওয়া হবে। এখন আর কোথাও কারো কোনো কোশ্চেন থাকলে বলো। বলছ আছে কারো কোথাও কোনো প্রশ্ন আছে? আর আজকে আমরা যেটা আলোচনা করলাম, স্যার আমাদের সেকেন্ড সিটি কবে হতে পারে? এটা এটা গ্রুপে জানিয়ে দেওয়া হবে। যদি হয় তাহলে গ্রুপে রুটিন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর তোমরা তো অলরেডি গুগল ফর্মে পরীক্ষা দিয়েছো না একবার, স্যার, তাতে তো তোমরা বুঝে গেছো যে কিভাবে পরীক্ষা দিতে হবে, তাই না? জি স্যার, এইভাবে দিতে হবে। আর স্যার অর্ধবার্ষিক পরীক্ষার সময় যদি স্কুল খোলা সম্ভব না হয় তাহলে কি ওই পরীক্ষাটা গুগল ফর্মেই হবে? হ্যাঁ গুগল ফর্মে, এবং ক্রিয়েটিভ হওয়ার পর ক্রিয়েটিভ ছবি উঠিয়ে